ফোনে রূপসী। ত্বকের হাজারটা সমস্যা, পিগমেন্টেশন, পিম্পল, ইনফেকশন, এখন সব সমস্যার সমাধান ব্যবহার করুন সেন্সিটিভ স্কিনের জন্য গ্লো অ্যাক্টিভ ফেয়ারনেস প্যাক এবং নর্মাল স্কিনের জন্য গ্লো ফ্রেশ ফেয়ারনেস প্যাক। প্রবলেম ফ্রি, উজ্জ্বল ত্বক ইজিলি। সূর্যের ইভি রেজ হলো ত্বকের ক্ষতির সব থেকে বড় কারণ। পান ম্যাক্সিমাম প্রোটেকশন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার সানস্ক্রিনের সাথে। সানবার্নকে বলুন টাটা। ড্যান্ড্রাফ নিয়ে আপনাকে যদি অস্বস্তিতে পড়তে হয়, তবে ব্যবহার করুন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো হেয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। ড্যান্ড্রাফের অভিশাপ থেকে চিরমুক্তি। পারফেক্ট ফেয়ারনেস আর উজ্জ্বল ত্বকের জন্য আমার একমাত্র ভরসা প্রকৃতি। গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার পৌঁছে যায় ত্বকের গভীরে, আমার ত্বকে রাখে নরম উজ্জ্বল ঝলমলে। ত্বকের যত্ন নাও, উজ্জ্বলতা পাও 24/7। নমস্কার, গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকে অনুষ্ঠানে আসা শুধু নয়, গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখা মানে আপনারা ডেফিনেটলি গ্ল্যামারাস তো হচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে সকলের ক্ষেত্রেই তার অসাধারণ রেঞ্জ এবং নিজেরা সেই রেঞ্জের মাধ্যমে নিজেদের কেয়ার করতে পারছেন, স্কিনের কেয়ার, হেয়ারের কেয়ার, এবং তার পাশাপাশি বলবো একটা সুন্দর ফিগার স্ট্রাকচার গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের মাধ্যমে। এবং তার সঙ্গে থাকে হচ্ছে প্রপার গাইডলাইন্স, এবং সেই গাইডলাইন্সের সঙ্গে নিজেকে আরও নতুনভাবে রিডিফাইন করা, যে ইয়াস আমার মধ্যেই সৌন্দর্য আছে, যেটা চলে গিয়েছে সেখান থেকে আমি আবার নতুন করে ফিরে পেতে পারি। তো যার জন্য তিনি আমাদের হটসিটে রয়েছেন অবশ্যই আনিয়া। অনেক স্বাগত আনিয়া অনুষ্ঠানে আসার জন্য। একদম আনিয়ার সঙ্গে আপনারা রয়েছেন কিন্তু সরাসরি এই মুহূর্তে কথা বলতে, কারণ আমি গতদিনও বলছিলাম যে আনিয়া মানে দোলের আভাস নিয়ে এসছে, আজকেও একটা সুন্দর পিচ কালারের শাড়ি পরে এসছে। কারণ দোল মানে আমরা শুধু এই বলবো না যে আবির রং, এটার সঙ্গে আমি বলবো আমাদের মনেরও একটা কানেকটিভিটি রয়েছে। সবসময় রঙিন মানসিকতা থাকা ভালো, তাহলে পজিটিভিটি অনেক বাড়ে। তো আপনারা ফোন করুন আমাদের সরাসরি এই নাম্বারে, দুটো নাম্বার যাচ্ছে, আপনাদের স্কিন এবং আপনাদের হেয়ার এবং আপনাদের ফিগার যাবতীয় প্রশ্ন রাখতে অবশ্যই আনিয়া ম্যাম রয়েছেন আপনাদের উত্তর দেওয়ার জন্য। তবে এটা কিন্তু সত্যি, দেখো দোল আসছে এবং তার একটা আভাস এমনিই দেবে। ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল কলেজ থেকে ব্যাক করছে, আজকে তো ছুটি হয়ে যাচ্ছে আর কি, দোলের ছুটি, হোলির ছুটি, তো সেক্ষেত্রে সবাই আবির খেলে আসছে। তো একদম মনে হয় একটা প্রি হোলি অ্যান্ড পোস্ট হোলি কেয়ার, এই দুটোই খুব দরকার। একদম তাই, করবো আমরা একদম তাই। আরও একটা কথা বলে রাখি, অনেকে মনে করেন না যে না রং খেললে এটা খারাপ হয়ে যাবে, স্কিন খারাপ হয়ে যাবে, চুল খারাপ হয়ে যাবে। আমি মনে করি কোনো কিছু থেকে না দূরে থাকা উচিত নয়। দের ইজ এ রিজন বিহাইন্ড এভরিথিং, অল দ্য ফেস্টিভ্যালস আমাদের মানে ইন্ডিয়াতে যত রকম ফেস্টিভ্যালস রয়েছে তার এত কালার, এত মানে ডাইভার্সিফাইড আমরা এখানে, সেগুলো প্রত্যেকটা জিনিস এনজয় করা উচিত জানো তো। তবে কি আমাদের জানতে হবে যে হ্যাঁ সেফ কালার্স কি, হার্বাল কালার্স বলো, অর্গ্যানিক হার্বাল কালার্স, এই জিনিসগুলো দিয়ে খেলুন, আমার মনে হয় না তাতে কোনো প্রবলেম রয়েছে। আর কিছু কিছু জিনিস আমাদের মানে প্রিকশন হিসেবে নিয়ে যদি আমরা খেলি তাহলে কোনো প্রবলেম নেই। প্রতিবার আমি খেলি, আমাকে খেলার পর কেউ দেখে বলে না যে আমি হোলি খেলেছি, কারণ মনে হয় না, কারণ আমার সেই কালারটা থাকে না, উঠে যায়। হ্যাঁ, আমাদের ওই ঠিক খেলার আগে কী করতে হবে, খেলার পরে কী করতে হবে এটা জানতে হবে। এক্ষেত্রে আমি বলবো এই জিনিসটা একেবারে মানে চোখ বন্ধ করে মানে আমাদের অয়েলিং মানে সেই একটা দিন আমাদের কিন্তু অয়েলিং করতে হবে, অন্যদের না নিজেকে, নিজেদের অয়েলিং করতে হবে মাথা থেকে পা পর্যন্ত। মাথায় ভালোভাবে আমরা মানে চুলে চুলে একটা কোটিং ফেলে দিতে হবে, কোটিং করে নেবো আমরা গ্লো হেয়ার অয়েল দিয়ে, আর বাকিটা পুরোপুরি গ্লো বডি পলিশিং অয়েল অ্যাপ্লাই করে নেবো। এর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যান, এর ওপর একেবারে একেবারে। এতে কি হয় মানে আমরা একটা কোটিং যখন ফেলে দিলাম কালারটা ডিরেক্টলি স্কিনে হিট করে না, স্কিন তখন সেটা অ্যাবজর্ব করতে পারে না। স্কিনের অ্যাবজর্ব করার ক্ষমতা রয়েছে তো, সেই বাজে হার্মফুল কালার্সগুলো যদি আমাদের স্কিনে ডিরেক্টলি পোরসগুলোতে তার কানেকশনে চলে আসে তখনই ওই জিনিসটা স্টেইন করে দেয়, উঠতে চায় না। হ্যাঁ, আমরা একটা ফোন নিয়ে আসছি জাস্ট এই আলোচনায় ফিরবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পারমিতা বলছি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি পারমিতা কথা বলছি, 10 ঘর থেকে ফোন করছি।
হ্যাঁ পারমিতা, বয়স কত? হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি একটু ম্যামের সঙ্গে কথা বলবো। বয়স কত পারমিতা? আমার বয়স হচ্ছে 25 বছর। হ্যাঁ ম্যাম আছে, বলো। হ্যালো, হ্যাঁ ম্যাম নমস্কার। নমস্কার, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। হোলি খেলার প্ল্যান আছে? একদম একদম। দিদি তোমাকে আজকে ভালো লাগছে? খুব ভালো লাগছে, শুধু আজকে বলবো কেন, প্রত্যেকটা দিনই ভালো লাগে। খুবই ভালো আছি দিদি, একটা যদি ফেশিয়াল কিট আনতে আমাদের জন্য আমরা ভীষণ উপকার পেতাম। আচ্ছা, তোমার স্কিন টাইপটা কি সেটা শুনে রাখি, লিখে রাখবো যে পারমিতার স্কিন টাইপ এই রকম, অয়েলি টু সেনসিটিভ। অয়েলি সেনসিটিভ? হ্যাঁ। আচ্ছা অয়েলি সেনসিটিভ, তুমি গ্লো ফ্রেশ ইউজ করছো? না না, বডির জন্য গ্লো ফ্রেশ ইউজ করছি, আর মানে মুখে ট্যানের জন্য গ্লো অ্যাক্টিভ যেটা ডাস্ট আছে সেটার সঙ্গে সাইন পারমিতা মিক্স করে ইউজ করি। পারফেক্ট, খুব ভালো। আর বডি বডি স্কিনের জন্য গ্লো ফ্রেশ সপ্তাহে 3 দিন ইউজ করি। আচ্ছা, তার সাথে মিল্ক বডি ওয়াশ ইউজ করি, স্যান্ডেল বডি ওয়াশ ইউজ করি, অল্টারনেটিভ ভাবে বডি ওয়াশ ইউজ করি। তোমার গুড স্টুডেন্ট কিন্তু পারমিতা। একদম, সেটাই মনে হচ্ছে শুনে। আর ম্যাম হ্যালো, বলো বলো ম্যাম, প্লিজ একটা ফেশিয়াল কিট আনুন না, তাহলে খুব উপকার হবে আমাদের। ঠিক আছে, রিকোয়েস্টের মাঝে মাঝে পাই, তাই না বলো? আমরা এটা নিয়ে অনেক রিকোয়েস্ট পাই, সময় তো লাগবে, চিন্তার মধ্যে মানে প্ল্যানিং এর মধ্যে রাখবো, অনেক কিছুই থাকে, দেখছি কত তাড়াতাড়ি কি করা যেতে পারে, অবশ্যই মনে থাকবে। আর অনেক অনেক ধন্যবাদ ফোনটা করার জন্য। থ্যাংক ইউ পারমিতা, তুমি শুনতে থাকো। একটু আমি বলে দিই পারমিতাকে, পারমিতা তো হোলি খেলবে, অয়েলি সেন্সিটিভ স্কিন। এক্স্যাক্টলি, ও অয়েলি সেন্সিটিভ, তুমি অয়েলের কথা বলেছ, এটা করতে হবে। বডি অয়েলে কখনোই ব্রেকআউট করবে না, কারণ এর মধ্যে যা যা জিনিস রয়েছে সেগুলো সেন্সিটিভ স্কিনকে কমায় অ্যাকচুয়ালি। মানে এটা পারমিতা তোমার জন্য যাচ্ছে কিন্তু, একেবারে এটা ইউজ করে নেবে, আর তারপরে একেবারে একটা থিক লেয়ারে গ্লো ফেয়ার 40 সানস্ক্রিন, বা যাদের কাছে 60 রয়েছে তারা 60 মানে মোটা করে লেয়ার, সেদিন ভাবলে চলবে না আমাকে কিরকম দেখতে লাগছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আমি বারবার বলে ধরো যারা বাইরে যাচ্ছে হোলি খেলতে, অনেকক্ষণ রোদে মানে বাইরে এক্সপোজ রয়েছে স্কিনটা, একবার অ্যাপ্লাই করে নাও, আবার 20 মিনিট কি আধ ঘন্টা পরে আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে নাও, এতে কি হবে আরো একটা ডাবল প্রোটেকশন হয়ে যাবে। তারপরে গ্লো সেফ পাউডারটা ভালো করে পুরো মুখে গলায় মানে যতটা জায়গা খোলা রয়েছে, সবাই চেষ্টা করো ফুল স্লিভ কিছু পরে খেলতে যেতে, কারণ কি ততটা আমরা প্রোটেক্টেড রাখতে পারবো। আর হ্যাঁ, হোলি খেলে আসার পরে যেটা করতে হবে সেটা তো ভীষণ ইম্পর্টেন্ট, সাথে সাথে নিজেকে পরিষ্কার করে ফেলতে হবে, সেটাও আমি বলবো। প্রথমে কি করো, এই বডি পলিশিং অয়েলটা নিয়ে পুরো রংটা তুলে ফেলো, মানে ফার্স্টে জল দেওয়ার আগে, বল জল দেওয়ার আগে, মানে আমি বলেছি অনেকবার দেখবে যে তেল এমন একটা ক্লেনজার, মানে অনেক ক্লেনজার সেখানে ফেল করে, কারণ মানে লং লাস্টিং যে লিপ কালারগুলো যেভাবে আমি তেল দিয়ে তুলে ফেলি, বা তোমার ওয়াটারপ্রুফ মাসকারা বলো, ওয়াটারপ্রুফ আইলাইনার বলো, সেগুলো এক মানে ইজিলি স্মুথ একেবারে মানে বাটারের মতো স্মুথে জিনিসটা পুরো উঠে যায়, পুরোটা অ্যাপ্লাই করে তেল দিয়ে তুলে ফেলো, এটা দরকার হলে দুবার করো। তারপরে কেসার মিল্ক ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলো, কারণ কেসার মিল একটা ডিট্যানিং ফেস ওয়াশ বলি, সেটা করতে পারো। তবে যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন তাদের হয়তো বাড়িতে রয়েছে শাইন ফেস ওয়াশ বা মিন্ট ফেস ওয়াশ, তারা সেটা দিয়ে করো, তবে একবার ক্লিন করলে কিন্তু কখনোই পরিষ্কার হবে না, সেই জন্য এটাকে বেশ কয়েকবার করে দেখতে হবে, যতক্ষণ না মানে জলটা পুরো ক্লিয়ার ওয়াটারের মতো বেরোচ্ছে ততক্ষণ আমাকে ক্লেন্সিংটা করতে হবে। সেরকমভাবে বলবো বডির ক্ষেত্রে গ্লো নিম বডি ওয়াশ, কারণ এতে কি একটা ফোন নিয়ে আমরা আসবো, বডির বিষয়টা কিন্তু আমরা জানতে হবে, কারণ পরের দিন ছাপ নিয়ে ঘুরি আমরা যে আগের দিন খেলেছি। হ্যালো, হ্যালো নমস্কার, কে বলছেন? আমি ওড়িশা থেকে বলছি, সবিতা দাস। কোথা থেকে বলছেন? ওড়িশা, ওড়িশা। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত সবিতা? 38। বলুন কি কোশ্চেন? কালো দাগ?
আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, এটা কি ট্যানের মতো, মানে পুরো স্কিনের দিকটা একটু ডার্ক হয়ে গেছে, নাকি পুরো ডার্ক স্পট চলে এসেছে, একটা জায়গাটাই অনেকটা বেশি ডার্ক হয়ে রয়েছে, নাকি ছোট ছোট মানে যেরকম ডট ডট, হ্যাঁ হ্যাঁ এরকম দেখতে লাগছে? না 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 ম্যাম, কালো দাগ, কালো দাগ হয়ে যাচ্ছে এক সাল, এক বছর। আচ্ছা, এক বছর। আর শরীরে কোনো প্রবলেম কিছু আছে কি? না ম্যাম, কিছু নেই। ঠিক আছে। আর স্কিনে কি মনে, স্কিনটা কি খুব অয়েলি লাগে কি নর্মাল ড্রাই, কিরকম লাগে? 38 বললেন তো? হ্যাঁ, আপনার স্কিন কি অয়েলি স্কিন, নরমাল না ড্রাই? নেই, অয়েলি স্কিন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করবেন, শুনতে থাকুন, বলে দিচ্ছেন। অয়েলি স্কিন বলো, অয়েলি স্কিন বলো। আচ্ছা, গ্লো অ্যাক্টিভ আমি এখানে একটু দেখিয়ে দিই, আমি যেটা দেখাচ্ছি স্ক্রিনে এটা আপনি ইউজ করুন, দিনে দুবার ইউজ করুন। আপনি ওড়িশাতে থাকেন, আমার মনে হয় ওনার জন্য অনলাইন বা ক্যাশ অন ডেলিভারিতে সব থেকে, হ্যাঁ হ্যাঁ, খুব বেশি রকমের প্রোটেকশন দরকার। এটা আপনি হেল্পলাইনে ফোন করে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারেন, অথবা অনলাইন নেওয়া যেতে পারে। আর মুখটা পরিষ্কার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গ্লো মিন্ট ফেস ওয়াশ বা গ্লো শাইন ফেস ওয়াশ। আপনি নামগুলো চটপট লিখে ফেলুন, গ্লো ক্লিন রোজ টোনার, গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম। ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা আমি এখন দেবো, যেটা দাগ কমাতে সাহায্য করবে, দাগটাকে হালকা করবে। রোজ রাতে ইউজ করুন গ্লো নাইট ক্রিম আর গ্লো মিন্ট ময়েশ্চারাইজার অল্টারনেট করে, এক রাতে নাইট ক্রিম, এক রাতে মিন্ট ময়েশ্চারাইজার। আর সানস্ক্রিন মাস্ট, গ্লো ফেয়ার সানস্ক্রিন 40 ইউজ করবেন, তার উপরে গ্লো সেফ পাউডার ইউজ করবেন, আর গ্লো ফেয়ারনেস ক্যাপসুল, যেটা দাগ কমাতে সাহায্য করবে। গ্লো ফেয়ারনেস ক্যাপসুল দিনে দুটো করে খেয়ে নেবেন, আমার মনে হয় এটুকু করলেই বেশ তাড়াতাড়ি ডিফারেন্সটা দেখতে শুরু করবেন উনি, তখনই বোঝা যাবে যে হ্যাঁ স্কিনের ওপর জিনিসগুলো কাজ করছে। আর রেগুলারিটিটা মেনটেন করতে হবে। আচ্ছা, তুমি স্কিনের কথা বলছিলে, যে স্কিনের মানে পোস্ট হোলি কেয়ার কি হবে? আমি ওনাকে আরেকটা জিনিস দেখো, আমরা অ্যান্টি এজিং কেয়ারটাও কিন্তু ওনার দরকার। আমি এখানে শুধু দাগের ট্রিটমেন্ট করতে যাচ্ছিলাম, যে অ্যান্টি এজিং কেয়ারে আমাদের এমনিতেও ওভারঅল দরকার, একদম। দেখো অ্যান্টি এজিং কেয়ারটা ওনার দরকার তো, হ্যাঁ আমি সেটা বলিনি, আমরা অ্যান্টি এজিং কেয়ারটা দরকার হলে একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হবে। আমি যেগুলো ওনাকে বলে দিলাম সেগুলো অবশ্যই আপনি করবেন, আর এর সাথে সাথে যে অ্যান্টি এজিং কেয়ারটা আমরা দেখাবো সেটা আপনি সপ্তাহে 2-3 দিন করবেন। পারমিতা যে আগে ফোন করলো, 25 বছর, হ্যাঁ 25 বছর, গ্লো ইয়াং প্যাক দিয়ে আমরা অ্যান্টি এজিং কেয়ার করি, এটা একটা অ্যান্টি এজিং প্যাক। পারমিতা যদি এই বয়স থেকে শুরু করে দেয়, ও কিন্তু একটা প্রিভেন্টেটিভ স্কিন কেয়ার মতো করতে পারবে। স্কিনে কী হবে, ওর ইমিউনিটিটা বাড়বে। স্কিনের ইমিউনিটিটা বাড়লে কী হবে, রিঙ্কলস, পিগমেন্টেশন বা আনইভেন স্কিন টোন, এইগুলোকে আমরা অনেক ডিলে করতে পারবো। একদম, আমি সেই জন্য বলি যে একটু আর্লি যদি আমরা শুরু করতে পারি, যারা আর্লি শুরু করছে তারা হয়তো সপ্তাহে একবার করলো কি দুবার করলো, বা যাদের একটু অনেক লেট হয়ে গেছে সেখানে কিন্তু 38, সেই জন্য আমি ওনাকে বললাম 2-3 বার করতেই হবে, সেটা আমরা ভিডিওতে আসবো। আর আমাদের টপিক নিয়ে যেটা তুমি বলছিলে যে পোস্ট কেয়ার, পোস্ট মানে স্কিনের ক্ষেত্রে, তুমি তো হেয়ারটা বলে দিলে, পোস্ট কেয়ারটা কি হবে, মানে আমাদের হেয়ারে বেসিক্যালি, দেখো হেয়ারে আমার বলা হয় যে গ্লো হেয়ার শ্যাম্পু দিয়ে আমরা চুলটাকে, মানে আমরা অয়েল মেখে ধরো বেরিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওতে কি হবে স্ক্যাল্প খুব একটা বেশি রংগুলো অ্যাবজর্ব করতে পারবে না, কিন্তু এসে ভালো করে ক্লিন আমাদের করতে হবে, গ্লো হেয়ার শ্যাম্পু দিয়ে ক্লিন করতে হবে। আর যতক্ষণ না ওই ক্লিয়ার ওয়াটার বেরোচ্ছে সেইভাবেই কিন্তু চুলটা ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে যদি আমরা কোনো হার্শ শ্যাম্পু ইউজ করি, যতবার ধোবো তত কিন্তু আমাদের চুল প্রচণ্ড ড্রাই হয়ে যাবে, ড্যামেজ হতে থাকবে। সেই জন্য গ্লো হেয়ার শ্যাম্পু, একেবারে ন্যাচারাল শ্যাম্পু, সেটা দিয়ে আমরা ধুয়ে নেব। আর কি করব, কন্ডিশনিংটা খুব ইম্পর্টেন্ট, গ্লো হেয়ার কন্ডিশনার দিয়ে কন্ডিশনিং করে নেব। আর আমি সানস্ক্রিনের ব্যবহার বলেই দিলাম, শুধু বডির কথায় ছিলাম যে যেখানে আমি বলেছি যে নিম বডি ওয়াশ দিয়ে বডিটা ধু, মানে ভালো করে বডি ওয়াশ করে বেরিয়ে যায় এই সময়, এক্স্যাক্টলি, তো সেটাকে অনেক বেশি সুদ, অনেক কাম করতে পারে। যে কোনো কন্ডিশন, নিম বলো বা শাইন অ্যান্ড মিন্ট জেল বলো, যাদের ধরো মুখে র্যাশ বেরিয়ে গেল কোনো কালার ইউজ করে, রিঅ্যাকশন হলো, অবশ্যই শাইন অ্যান্ড মিন্ট জেলটা রেখে দেবেন বাড়িতে, সেটা পুরো মুখে 1 থেকে 1 ঘন্টা অ্যাপ্লাই করে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা কিন্তু স্কিনের এই র্যাশ, পিম্পলস বা যে কোনো কন্ডিশন, হয়তো লাল হয়ে গেল, ইরিটেশন হচ্ছে, সেটা কমাতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। আচ্ছা, তার সঙ্গে একটু বলে দিই, আমরা তো একটি ভিডিওতে যাবোই, তুমি অ্যান্টি এজিংয়ের কথা বলছিলে, তার আগে একটু বলে দিই যে পার্লার অফার্স যেগুলো চলছে, আমি গতদিনও কিন্তু খুব ইলাবোরেটলি বলেছি এবং আনিয়েও হেল্প করেছে আমাকে, তো সেক্ষেত্রে আপনারা একটু নোট করুন যে আন্ডার আর্মস
ফুল আর্মস এবং ফুল লেগস ওয়্যাক্সিং মাত্র 699 টাকায় আপনারা পাচ্ছেন এখন এই অফারে। ব্রাইডাল প্যাকেজ, ব্রাইডাল মেকআপ যার মধ্যে ফেসিয়াল, গোল্ড অ্যান্ড হ্যান্ড ব্যাক ট্রিটমেন্ট, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার স্পা থাকছে 9100 টাকার মধ্যে। গ্রুম প্যাকেজ থাকছে 5900 টাকার মধ্যে। অর্গ্যানিক ব্রাইটনিং ফেসিয়াল তার সঙ্গে গোল্ড হ্যান্ড ট্রিটমেন্ট, ম্যানিকিউর, পেডিকিউর 1999 টাকায়। অশ্বগন্ধা সিগনেচার ক্লিনজিং, হ্যান্ড পলিশিং উইথ ডি ট্যানিং, ব্যাক পলিশিং উইথ ডিটানিং, এটা পাচ্ছেন মাত্র 1199 টাকায়। এটা কিন্তু হোলির পরে খুব ইম্পর্টেন্ট, অশ্বগন্ধাটা এটা খুব দরকার, ডিটানিং যেহেতু রয়েছে, ডিটানিং রয়েছে প্লাস ক্লেনজিং রয়েছে মুখের। আর আমি বলবো হ্যাঁ, কমপ্লিট ফেশিয়াল মানে অনেক ল্যাবরেটেড যে ফেশিয়ালস রয়েছে সেটা যদি সম্ভব নাও হয়, এই এই অফারটা আমার মনে হয় নিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। পুরোপুরি ডিটানিং মানে হাত, ব্যাক, যারা ধরুন পেশায় এরকম আমাদের মতো রয়েছেন একদম পাবলিক ফেস করতে হচ্ছে তাদেরকে চট করে তুলতে হবে, তার জন্য অশ্বগন্ধা সিগনেচার এইটা কিন্তু করে নেওয়া, ডিটানিং এরটা করে নেওয়া দরকার 1199 টাকায়। আচ্ছা আর একটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং এর সঙ্গে স্মুথনিং, তার সঙ্গে রিবন্ডিং। হেয়ার স্ট্রেটনিং ইজ বেসিক্যালি মানে হেয়ার রিবন্ডিং আমরা বলে থাকি, তার সাথে কিন্তু স্টাইলিশ হেয়ার কাট রয়েছে, ডিপ কন্ডিশনিং হেয়ার স্পা, হেয়ার ট্রিটমেন্ট রয়েছে, ফার্স্ট ওয়াশ, একদম সবকিছু এর মধ্যে দিয়ে দেওয়া। 3999 টাকায় মাত্র পাচ্ছেন গ্রিন টি ফেশিয়াল এবং তার সঙ্গে ব্যাক ট্রিটমেন্ট পাচ্ছেন 1999 টাকায়। স্টাইলিশ হেয়ার কাট উইথ হেয়ার স্পা 999 টাকায়। স্পেশাল অফার থাকছে কিন্তু, কারণ সামনেই হচ্ছে নারী দিবস আসছে 8th of March, তো নারী দিবস সানডে, এবং তার জন্য এই অফার গ্ল্যামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জন্য, সেটা হচ্ছে মা এবং মেয়ে, মাদার অ্যান্ড ডটার স্পেশাল অফার। তারা যে বিল তাদের যে হবে সে বিলের ওপর 40% কিন্তু অফ থাকছে, ডিসকাউন্ট থাকছে, 40% ডিসকাউন্ট থাকছে নারী দিবস উপলক্ষে, এবং সিওডি ফেসিলিটিজের মধ্যে কিন্তু 10% ডিসকাউন্ট এখন আপনারা পাচ্ছেন। যারা যারা অবশ্যই বিউটিশিয়ান কোর্স করতে চাইছেন, একটা সার্টিফিকেট কোর্স এটা, যেমন হেয়ার স্টাইলিস্ট হতে চাইছেন, মেকআপ আর্টিস্ট, তারা কিন্তু এই কোর্সের ওপর 15% ডিসকাউন্ট এই মুহূর্তে এখন পাচ্ছেন। সুতরাং এই অফার্সগুলোর জন্য চটপট করে আপনারা যোগাযোগ করুন, এবং ফোন নাম্বার যাচ্ছে, এতগুলো নাম্বার যাচ্ছে, হেল্পলাইন যাচ্ছে, এবং পার্লারগুলোতে যোগাযোগ করুন। আর তুমি যেটা বলছিলে যে অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং এর আমাদের মধ্যে একটা ভিডিও তুমি বলছো আজকে আমাদের দেখা দেখিয়ে দিই, অ্যান্টি এজিং কিভাবে করবো, গ্লো ইয়াং প্যাক বা রাতে গ্লো ইয়াং ময়েশ্চারাইজারটা কত ইম্পর্টেন্ট, একটা অ্যান্টি এজিং মানে স্কিনটাকে পুরো স্যাচুরেট করে দেবো ময়েশ্চারাইজারটা দিয়ে, কিভাবে রাতে সেই স্কিন কেয়ারটা করবো সেটা দেখে নিই, আর একটু ব্রাইডাল দেখে নেবো। চলো দেখেন। নমস্কার, আমি রিয়া। আমি আপনার ব্যাপারে টিভিতে, ম্যাগাজিনে অনেক দেখেছি, পড়েছি, তাই বারবার ভাবছিলাম আপনার কাছে আসা একটা দরকার, কারণ আমি অলরেডি 30 পেরিয়ে গেছি। আমার অ্যান্টি এজিংয়ের জন্য কী করা দরকার আমি ভাবছিলাম আপনার সাথে কথা বলে, ডিসকাস করে, বা আমার স্কিনটা আপনাকে দেখিয়ে কী ইউজ করা যায় না যায় সেই ব্যাপারে একটু যদি আপনি আমাকে হেল্প করেন খুব ভালো। অ্যান্টি এজিং কেয়ারটাই বেসিক্যালি আপনি চাইছেন, কিন্তু অ্যান্টি এজিং কেয়ারের সাথে আমি আরও কয়েকটা প্রবলেম দেখতে পাচ্ছি, মানে যেগুলো করতে হবে। কিছু আমি কপালে কিন্তু মানে ফোরহেডের দিকে অনেক র্যাশ দেখতে পাচ্ছি। বাড়িতে স্কিন কেয়ারটা যেটা করবে সেটা হচ্ছে গ্লো অ্যাক্টিভ দিয়ে রোজ স্কিন কেয়ারটা করতে হবে। সেই প্যাকটা 5-6 মিনিট আমরা মুখে অ্যাপ্লাই করে রেখে দেবো, আর গ্লো ইয়াং প্যাক যেটা দিয়ে অ্যান্টি এজিং কেয়ার হবে, আর রোজ রাতে একটা খুব ভালো অ্যান্টি এজিং কেয়ার বা অ্যান্টি এজিং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে ঘুমাতে যেতে হবে, সেটা হচ্ছে গ্লো ইয়াং ময়েশ্চারাইজার। Thank you.
আমি রিয়া। এতক্ষণ অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা আমি বুঝে নিলাম, বিউটিশিয়ান আমাকে অ্যাপ্লাই করে বুঝিয়ে দিল কীভাবে ইউজ করতে হবে। আমার ট্রিটমেন্টটা করার পর বেশ ভালো লাগছে, ফিল হচ্ছে খুব ভালো, স্কিনটা অনেক গ্লো করছে আর স্কিনটা অনেক হাইড্রেট মনে হচ্ছে। আর একটা জিনিস আনিয়াদি বললেন অ্যালোভেরা জুসের ব্যাপারে, এই প্রোডাক্টটা আমি আজ থেকেই এটাকে শুরু করে দিচ্ছি ব্যবহার করতে, আপনারাও খুব তাড়াতাড়ি শুরু করে দিন, এটা আমাদের স্কিন আর শরীরের জন্য খুবই উপকারী। থ্যাংক ইউ আনিয়াদি অ্যান্ড থ্যাংক ইউ গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি স্যালন। ব্রাইডাল নিয়ে আলোচনা অনেকবার করেছি, আবারও করব, আর কারণ সেটা আপনাদের ভীষণ পছন্দের টপিক। আর কীভাবে আমি শেখাই ব্রাইডাল বা আমার পার্লারে কীভাবে শেখানো হয় ব্রাইডাল বা কী ধরনের ব্রাইডাল মেকআপ করানো হয় চলুন দেখে নিই। অসাধারণ, মানে কতটা লুক পরিবর্তন, চেঞ্জ হয়ে গেল এবং তার সঙ্গে তুমি তো নিজেও তো ডেফিনেটলি নিজের চোখটাও ভীষণ ভালো করো, আমি আমরা তো দেখি সামনে থেকে চোখটা করছো, মানে কি সুন্দর লাগে। আমি তো জাস্ট দেখতে দেখতেও বলছিলাম যে আনিয়াকে বলবো যে ফিরে এসে যে কি অসাধারণ, এবং আনিয়ার হাতে দেখুন ব্রাইডাল কি অসাধারণ। কিন্তু হ্যাঁ, যারা শিখছেন তারাও কিন্তু এইভাবেই শিখছেন, হাতে ধরে শিখতে পারছে, এই সুযোগটা কিন্তু রয়েছে। তবে তোমাকে একটা কথা বলার আছে, একটা ফোন নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে এই যে অ্যান্টি এজিং এর এক্সাক্ট তুমি একটা এজ বলে দিলে, আসবো আমরা। হ্যালো, হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নদিয়া থেকে বলছি, সুমনা চক্রবর্তী বলছি। হ্যাঁ, বয়স কত? 20 প্লাস ম্যাম। বলুন ম্যাম। আমার দুটো প্রবলেম পার্টিকুলারলি, একটা হচ্ছে যে আমার সারা মুখে না আনইভেন স্কিন টোন, ঠিক আছে, বোঝা যায় কখন কোথাও মানে সাদা ছাপ, কোথাও ব্ল্যাক প্যাচ এরকম, আর আবার কোথাও কোথাও নাকের নিচে বা পার্টিকুলার কয়েকটা জায়গায় তেমন একটু সাদা স্পট পড়ে আছে। আমি স্কিনে ডক্টর দেখিয়েছিলাম, তো সেখানে কিছুদিন ওষুধ খাই কিন্তু কমেনি ম্যাম, এই দুটো প্রবলেম বেশি করে ফেস করছি। আচ্ছা, তুমি গ্ল্যামোবল আয়ুর্বেদিক এর কিছু ইউজ করেছো এখনো অবধি? না ম্যাম, কিছু ইউজ করা হয়নি। আমি স্কিনের ডক্টর দেখিয়ে সেখানে মানে ইউজ করেছিলাম, তুমি আমাকে কোনো উপকার পাইনি। তুমি আমাকে 6টা মাস সময় দাও, আর এইটুকু বলবো যে রেজাল্টটা দেখতে 6 মাস অপেক্ষা করতে লাগবে না। তুমি কিছু মানে কয়েকবার অ্যাপ্লিকেশন পর থেকেই তুমি দেখতে শুরু করবে। একটু জানবো যে স্কিন টাইপটা বলো তোমার। অয়েলি নরমাল না ড্রাই স্কিন তোমার? আমার ম্যাম গরমে অয়েলি থাকে, শীতকালে প্রচন্ড ড্রাই, বুঝতে পারি না কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সময়ের সাথে সাথে বা সিজনের সাথে সাথে আমাদের স্কিন কেয়ার একটু চেঞ্জ আনতে হয়। তোমাকে এই মুহূর্তে স্কিন কেয়ারটা আমি বলে দিচ্ছি, তুমি গ্লো অ্যাক্টিভ ইউজ করবে, উপটান যেটা মানে রেডি করা রয়েছে আমি বলছি। দেখো বিয়ের দিনের কথা আমরা বলি না, বিয়ের দিনে এই হলুদ চন্দন এই আমাদের যে রিচুয়ালগুলো থাকে গায়ে হলুদ, সেটা একদিন কেন করা হয়? পিউরিফিকেশনের জন্য, স্কিনটাকে ইনস্ট্যান্টলি মানে স্কিনের গ্লো বাড়ানোর জন্য করা হয়। সেই জিনিসটাকে আরও
এনহ্যান্সড ফর্মে যখন আমরা রোজ ইউজ করছি তাহলে বুঝতে পারছো তো, সেটা তো আমরা জানি ন্যাচারাল জিনিস, একদম ডেফিনেটলি স্কিন আরো ভালো হবে একদম। তো তোমার মতো স্কিন যাদের এই যে অয়েলি গরমের সময়টা, তাদের জন্য গ্লো অ্যাক্টিভ, যাদের নর্মাল বা ড্রাই স্কিন তাদের জন্য গ্লো ফ্রেশ। আরও একটা কথা বলবো, এই যে পোস্ট হোলি কেয়ারের কথা বলছিলাম, স্কিনটাকে পরিষ্কার করে নেওয়ার পর না মানে ইমিডিয়েটলি আমি বলবো যাদের স্কিন নর্মাল বা ড্রাই তারা গ্লো ফ্রেশ, যাদের অয়েলি বা সেন্সিটিভ তারা গ্লো অ্যাক্টিভ। এই প্যাকটা অ্যাপ্লাই করা খুব ইম্পর্ট্যান্ট। এটা পোস্ট হোলি কেয়ারের কথাও বললো, পোস্ট হোলি কেয়ারের কথা। আর একটা জিনিস, হোলি খেলতে যাওয়ার আগে লিপ বামটা পুরো ঠোঁটের ওপর মানে একেবারে থিক লেয়ারে অ্যাপ্লাই করে বেরোতে হবে। ঠোঁটে রং কিন্তু লেগে থাকে, পেটে চলে যাওয়ার চান্স একদম একদম। আর তোমার স্কিন কেয়ারের কথায় আসি, তুমি গ্লো অ্যাক্টিভ দিনে দুবার অবশ্যই ইউজ করবে, গ্লো ফেয়ারনেস ক্যাপসুল তুমি খাবে দিনে দুটো করে মাস্ট। ইনগ্রিডিয়েন্ট লিস্টটা পড়ে নাও, দেখবে একেবারে সব ন্যাচারাল জিনিস, সব খাওয়ার জিনিস, এগুলো দিনে দুটো করে তুমি গ্লো ফেয়ারনেস ক্যাপসুল খাবে। রাতে তুমি গ্লো মিন্ট ময়েশ্চারাইজার আর গ্লো নাইট ক্রিম অল্টারনেট করে ইউজ করো। টোনিং অবশ্যই করবে গ্লো ক্লিন রোজ টোনার দিয়ে, গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম ইউজ করে নেবে ময়েশ্চারাইজ করার আগে। দিনের বেলা ইউজ করো গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার আর গ্লো ফেয়ার 40 সানস্ক্রিন আর গ্লো সেফ পাউডার অবশ্যই ইউজ করবে। অ্যালোভেরা জুসটাও মর্নিংয়ে খালি পেটে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে অ্যালোভেরা জুস এক গ্লাস জলের মধ্যে তুমি 20 বা 30 ml অ্যালোভেরা জুস নিয়ে মিক্স করে খেয়ে নাও। সারাদিনে যে কোনো সময় আরও একবার খেয়ে নাও, মানে দিনে দুবার এটা ইনটেক করতে হবে। এইভাবে করতে থাকো, নদিয়ায় থাকো, নদিয়ার কোন জায়গাটা আমি জানলাম না, বুঝতে পারলাম আমরা। হ্যাঁ, ব্যারাকপুর পার্লারে চলে এসো একদিন। এই যে ক্লেন্সিংয়ের কথা বলছি, সেটা একবার নিয়ে দেখতে পারো যে গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি সেলনের ট্রিটমেন্ট কী ধরনের। পুরোপুরি যে লেন্দি ফেশিয়ালগুলো রয়েছে আমাদের, হয়তো সেটা করার আগে শুধু একটা ক্লেন্সিং, অশ্বগন্ধা সিগনেচার ক্লেন্সিং, যেটা শুধু মানে এক্সক্লুসিভলি অ্যাভেলেবল অ্যাট গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি সেলন, সেটা করে নিয়েও দেখতে পারো যে কতটা স্কিনে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছ। এভাবে করতে থাকো, আমি শিওর খুব তাড়াতাড়ি তুমি ডিফারেন্স দেখতে পাবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি, টিনা দাস। টালিগঞ্জ থেকে? টিনা দাস। বয়স কত আপনার? 24। বলুন, টিনা না টিনা? টিনা 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 বল। হ্যাঁ বলুন। বলছি ড্রাই স্কিন মুখে একটু জোরে বলবেন? বলছি ড্রাই স্কিন ফেস বডিতে পুরো ট্যান পড়ে গিয়েছে ম্যাম, আমি কি কি ব্যবহার করব একটু বলে দিলে ভালো হতো? ড্রাই স্কিন মুখেও তো, আর বডি ট্যানিং এর কথা জিজ্ঞেস করবে, কতটা সময় নেই? আচ্ছা, বডিতে গ্লো ফ্রেশ গ্লো ফেয়ার সলিউশন ইমিডিয়েটলি ইউজ করা শুরু করে দিন, বডি পলিশিং অয়েল এই দুটো ইউজ করতে শুরু করে দিন। আর আমি বলবো হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, ডিটেইলে সমস্ত প্রোডাক্টসের নাম বলে দেওয়া হবে। অবশ্যই তার সঙ্গে কিন্তু আপনারা হেল্পলাইনে ফোন করুন, এবং অফার্স দেখতেই পাচ্ছেন যে কিভাবে ব্র্যাডল অফার্স যাচ্ছে, এবং আপনারা শিখতেও পাচ্ছেন যারা বিউটিশিয়ান কোর্স করবেন তাদের কিন্তু কোর্সের উপর 15% অফ থাকছে, এবং সিওডি ফ্যাসিলিটিসের মধ্যে 10% অফ থাকছে। আর অপেক্ষা থাকছে আনিয়ার, সোমবার দিনে কিন্তু 2:30 সময় আনিয়া আবার ফিরছে, আরও অনেক কিছু বলার রয়েছে। অনেক ধন্যবাদ আনিয়াকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। পারফেক্ট ফেয়ারনেস আর উজ্জ্বল ত্বকের জন্য আমার একমাত্র ভরসা প্রকৃতি। গ্লো ফে ময়েশ্চারাইজার পৌঁছে যায় ত্বকের গভীরে, আমার ত্বকে রাখে নরম উজ্জ্বল ঝলমলে। ত্বকের যত্ন নাও, উজ্জ্বলতা পাও 24/7। শুধু ধুলো ময়লা নয়, আপনার রোজকার ক্লান্তিকেও ধুয়ে মুছে সাফ করে দেয় গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো স্মুথ ফেস ওয়াশ। সম্পূর্ণ ভেষজ উপায়ে আপনি পেয়ে যান স্মুথ গ্লোয়িং স্কিন। পড়ে যাচ্ছে হেয়ার গ্রোথ নেই, চিন্তা কি, ব্যবহার করুন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের টপ হেয়ার সলিউশন। চুল পড়া বন্ধ, নতুন হেয়ার গ্রোথ দুটোই হবে।